है ना कि अरे ओ पंडित मशाई पंडित मशाई अरे ओ पंडित मशाई पंडित बटें पंडित बटी रे पंडित बटी जत सब एखने जुटे गल पंडित बटी ताड़ाताड़ी एखान केटे पड़ केटे पड़ নইলে এমন অভিশাপ দেব যে সারা জীবন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে বামুনের পিছনে লাগা। হ্যাঁ আরে বলছি তোকে ছুব না, আসলে কি জানেন তো পণ্ডিত মশাই আমাদের গ্রামে না কোনো পণ্ডিত নাই, তাই তোমাকে দেখে ছুটি চলে এলুম। বলছিলাম পণ্ডিত মশাই আমার হাত তো দেখো না পণ্ডিত, আমার কি বিয়ে হবে না? এই এই দূরে দূরে দূর থেকে কথা বল, যত সবে জুটে গেল এইখানে। আরে ও পণ্ডিত মশাই কি এত ভাবছেন বলছি, বলুন না আমার বিয়ে হবে না? যত সব বিয়ে করার শখ এইখানে এসে জুটলো। বেশ বেশ ঠিক আছে ঠিক আছে, আমি সব বলবো, তোর বিয়ের কথা তোর হাত দেখা সব বলবো। আগে তুই আমার একটা কথার উত্তর দে তো বাপু, ওই বাদলপুর কোথায় বলতে পারে? কি বললেন বাদলপুর? হ্যাঁ আচ্ছা লোক মারি আপনি, বাদলপুরে মাটিতে দাঁড়ায় বলছেন বাদলপুর কোথায়? এই যে এই গলি পথ ঢুকতে বাদলপুর। আচ্ছা পণ্ডিত মশাই আপনি কোথায় যাবেন, হরি মন্দিরে নাকি কৃষ্ণ মন্দির? আমি কোনো মন্দিরে যাব না, আমি যাব রাজুর বাড়ি। রাজু? কি বললেন রাজুর বাড়ি? আচ্ছা লোক মারি আপনি, আরে আগে বলবেন তো এতক্ষণ ধরে আমার সময়টা নষ্ট করলেন। এইখানে মানে বাদলপুরে রাজুকে কে না চেনে না, ও তো আমার জেঠার ছেলে বটে। হ্যাঁ তাই নাকি? এই এই বাদলপুরে যদি আপনি একটা কুকুরকেও শুধান না তো তো বলতে পারবে না, কিন্তু আপনার ধুতি ধরে ঠিক টেনে নিয়ে চলে যাবে রাজুর বাড়ি। বলবি তো আমাকে আগে বলবি তো, এই যে রাজু তোর জেঠা ছেলে মানে তোর দাদা, ঠিক জায়গাতে এসে হাজির হয়েছি, এইটাই এইখানেই রাজুর বাড়ি। রাজু তুই আমার অনেক লুটেছিস আমাকে, তোকে আমি সহজে ছাড়বো না, এবার তোর সংসারে আমি আগুন জ্বালিয়ে ছাড়বো, তখন তুই দেখবি যে রাঘব পণ্ডিত কি জিনিস। হরি আরে ও পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই কি 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 এত ভাবছেন, আমার কি বিয়ে হবে না পণ্ডিত? হবে হবে, ওরে আমি যখন এসেছি তোর আবার বিয়ে না হয় নাকি? তোর বিয়ে হবে তাহলে এ ছোড়া, এ বলছি তোর নাম কি? আগে আমার নাম রতম, গ্রামের লোকেরা আমাকে ভালোবেসে রত্না বলে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এ রতন রতন পণ্ডিত মশাই আমার বিয়েটা কখন হয়? এ রতন এত তাড়াহুড়ো করিস না, তাড়াহুড়ো করিস না, কই দে তোর হাতটা দে দেখি দেখি হাতটা দে। সম্ভব নয় সম্ভব নয়, তোর বিয়ে সম্ভব নয় রতন, কাল সর্পযোগ কাল সর্পযোগ চলছে তোর। কেন পণ্ডিত মশাই কেন আমার বিয়ে হবে না পণ্ডিত মশাই? আমি বিয়ে করবো পণ্ডিত মশাই। হবে হবে তোর বিয়ে হবে, কিন্তু 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 কি ঠাকুর মশাই বলুন না ঠাকুর মশাই, কিন্তু কি? ঘোর শত্রু বড় শত্রু, তোর নিজের লোক তোর ঘরের লোক, তোর ঘরের লোক তোর শত্রু, তোর চারিদিকে ঘুর 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 করছে, সেই জন্যে সেই জন্যে তোর বিয়ে হচ্ছে না। আমার নিজের লোক শত্রু? হ্যাঁ আমার নিজের লোক শত্রু, দূর আমার কোনো নিজের লোকই নাই। তুই ঠিক বলছিস নাই, তুই ঠিক বলছিস নাই রতন। আচ্ছা তুই সত্যি করে বলতো তোর বাড়িতে কোন কোন লোক আছে? আগে পণ্ডিত মশাই আমি আমার দাদা রাজু আর একটি ছোট ভাই আর এক ঠাকুমা থাকি। রাজু রাজু, হ্যাঁ তোদের ওই জমি জায়গা এই সব কিছু আছে কি? আছে মানে 10 বিঘা জমি আছে, তারপরে পুকুর আছে, গরু আছে, কুকুর আছে, ছাগল আছে, মুরগি আছে, হাঁস আছে, একটা সাদা বিড়াল আছে, আর টিপুরি তো সব সময়ই আছে। আমি কিছু দেখাশোনা করি না, সব রাজু দাদাই দেখাশোনা করে, আমি শুধু খাই আর ঘুরে বেড়াই। বললাম না তোর নিজের লোক তোর ঘরের লোক, তোর আপন লোক তোর আপন লোক তোর শত্রু, ওই রাজু রাজু রাজুই তোর সবচেয়ে বড় শত্রু। না পণ্ডিত মশাই রাজু খুব ভালো ছেলে বটে, রাজু আমার শত্রু নয়, ও আমাকে খুব ভালোবাসে রাজু দাদা। ও বিশ্বাস করিস না,
আমি বললাম না, আমি তোকে তো বললাম তুই আমার কথা বিশ্বাস করবি না, ঠিক আছে করিস না, কিন্তু মনে রাখিস রতন, ওই তোর যে জমি জায়গা আছে সেগুলো সব সব ওই রাজু নিজের নামে লিখে নেবে, নিজের নামে লিখে নেবে। আর তোকে টুটি টিপে এই গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে, তখন বিয়ে তো তোর হবেই না, আর জমি জায়গা কিছুই তুই ভাগ পাবি না। তখন আমাকে বলতাসিস না আমি আমি চললুম, তাহলে আমি তাহলে চললুম। না 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 পণ্ডিত গোসাই, আপনি যাবেন না পণ্ডিত গোসাই, বিয়ে আমি করবো পণ্ডিত গোসাই, তাহলে আমি কি করবো পণ্ডিত গোসাই বলুন না। তাহলে শোন শোন, তুই এখনই বাড়ি যা, বাড়িতে গিয়ে তোর দাদা রাজুকে গিয়ে বল যে আমার জমি জায়গা যা সব আছে তুই আমার নামে করে দে, আমি তোর সঙ্গে থাকবো না, আমি আলাদা থাকবো, আমি বিয়ে করব, আমি আলাদা সংসার করব। মনে রাখিস, তুই যদি এই কথাগুলো বলতে না পারিস তোর বিয়ে হবে না, কিন্তু আলাদা তোকে হতেই হবে, তবেই তোর বিয়ে হবে। আমি আবার এক মাস পরে আবার তোর ঘরে আসবো, খোঁজ নিয়ে যাব যে তুই আলাদা হলি কিনা। মনে রাখিস, আলাদা যদি না হোস তোর বিয়ে হবে না রতন। ঠিক আছে পণ্ডিত মশাই, আমি সব বুঝে গেছি, বিয়ে তো আমাকে করতেই হবে, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যেন আমি আলাদা হতে পারি। নাম রাজু, তুই আমার অনেক ক্ষতি করেছিস, আর তুই দেখ আমি তোর কি ক্ষতি করতে পারি, তবেই তুই বুঝবি যে রাঘব পণ্ডিত কি জিনিস।